বাংলাদেশ সঙ্গরাজবিজ্ঞ মহাসভার মহামান্য সভাপতি রাঙ্গুনিয়াস্থ ইছাকালী সদর কেন্দ্রীয় অশোকারাম বিহারের অধ্যক্ষ সঙ্গবন্ধু প্রয়াত অজিতানন্দ মাহাথের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়। গত 28 ফেব্রুয়ারি পহেলা মার্চ রোজ শুক্রবার রাঙ্গুনিয়াস্থ উপজেলার সদরে শিশুমেলা মডেল স্কুল মাঠে বাংলাদেশ সঙ্গরাজবিজ্ঞ মহাসভার সভাপতি ও ইছাকালী অশোকারাম বিহারের অধ্যক্ষ প্রয়াত অজিতানন্দ মহাস্থবীরের দুদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। এতে মহামণি পাহাতলী মহানন্দ সঙ্গরাজ বিহারের অধ্যক্ষ উপসঙ্গরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবীরের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের যুগ্ম সচিব প্রশাসন ও অর্থ দিলীপ কুমার বণিক, রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী কমিশনার ভূমি পূর্বিতা চাকমা, বাংলাদেশ সঙ্গরাজবিজ্ঞ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বুদ্ধরক্ষিত মহাস্থবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিনবদী মহাস্থবীর, অস্ট্রেলিয়া ভিক্ষু অধ্যাপক থিক কোয়াং, থাইল্যান্ড ব্যাংকক মহাজুলালঙ্কর বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালক অধ্যাপক হাংসা ধর্মহাসু, চিকিৎসক সুজানা কাইসান ক্যান্সার বিশেষজ্ঞ, প্রভাষক প্রমোদ পান্থাপাত থাইল্যান্ডের রেসকোস প্রতিনিধি ডিরসেন চান্ডার রাডি, সঙ্গরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব ডক্টর সঙ্গপ্রিয় মহাস্থবীর, অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া, বুদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান সজন কুমার তালুকদার, অনুষ্ঠান উদ্ভাবন কমিটির সভাপতি বিমলজ্যোতি মহাস্থবীর, মহাসচিব সুমঙ্গল মহাস্থবীর, যুগ্ন মহাসচিব এস লোকজিৎ থেরো মহোদয়। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন পি লোকানন্দ মহাস্থবীর মুক্তি সাধন বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উষা সিং বলেন, ধার্মিক হতে হলে বুদ্ধের আদর্শকে বুকে ধারণ করতে হবে, ভিক্ষু সঙ্গে ধর্মদেশনা শুনতে হবে, বুকে ধারণ করতে হবে, শিক্ষিত জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও প্রয়োজন, বুদ্ধের বাণী ঘরে ঘরে প্রতিষ্ঠিত হোক। অনুষ্ঠানে শেষে সঞ্জয় প্রয়াত অজিতানন্দ মহাস্থবীর মহোদয়কে ইছাকালী কেন্দ্রীয় অশোকারাম প্রদর্শনীয় বৌদ্ধবিহার শ্মশানে আতসবাদী প্রদর্শনের মাধ্যমে প্রয়াত ভান্তের মৃতদেহ অগ্নি সংযোগ করা হয়। রিপোর্টার এস পিওপাল বিকু, করোনা টিভি, রাঙ্গুনিয়া।